নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে গেল গ্যাস ট্যাঙ্কার। বড় সড় দুর্ঘটনা এড়াতে আশেপাশের বাড়িগুলির রান্না বন্ধ করে দিল পুলিশ। তাতে সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা। দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের রূপাহারে। দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কার চালক জানিয়েছেন, হলদিয়া থেকে গ্যাস ভর্তি ট্যাঙ্কার নিয়ে তিনি 34 নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। সেই সময় রায়গঞ্জের রূপাহারে একটি টোটোকে বাঁচাতে গিয়ে ট্যাঙ্কারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পাশের একটি নয়াঞ্জলিতে উল্টে পড়ে ট্যাঙ্কারটি। দুর্ঘটনা হচ্ছে কি, আমি আসছিলাম 30-35 স্পিডে ছিলাম, মানে টোটোওয়ালা ব্রেক মারলো, আমি হঠাৎ করে ব্রেক মারলাম, চাকাটা মানে একবারে দাইনা টেনে নিল, আমি পায়া কাটছি তাও কাটা হয়নি, একবারে দাইনায় চলে গেল গাড়িটা, মানে পুকুরে একবারে নামিয়ে গেল গাড়িটা। পুলিশের সঙ্গে ধাক্কা লাগছিল? ধাক্কা লাগেনি, কিছু নেই, মানে আমি ব্রেক হঠাৎ করে মারলাম, একবারে দাইনা টেনে নিল। কোন দিক থেকে এই দিক দিয়ে আসছিলাম, মানে আপনার ইটার লাইন থেকে, মানে আপনার দলখোলা দিকে যাচ্ছিলাম। আচ্ছা, তখন সামনে কি ছিল? টোটো ছিল, টোটো ছিল, হঠাৎ করে ব্রেক মারলো, আমি ব্রেক মার, হ্যাঁ এই আপনার এই এই পাশেই যাচ্ছিল, রাজগীর দিকে যাচ্ছিল। তারপরে ও হঠাৎ করে ব্রেক মারলো, আমি ব্রেক মারছি, মানে একবারে গাড়িটা দাইনা টেনে নিল, টানার পরে আমি বায়া কাটছি তাও কাটা হয়নি, একবার দাইনা টেনে। গ্যাস ভর্তি ট্যাঙ্কারটিকে তুলতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী। দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের সব ধরনের আগুন জ্বালানোর কাজ বন্ধ করতে বলেন। খবর দেওয়া হয় রায়গঞ্জের ভারত গ্যাস বটলিং প্ল্যান্টে। ভারত গ্যাসের সেফটি অফিসার সহ এক বিশেষ দল এসে দুর্ঘটনাগ্রস্ত ওই ট্যাঙ্কারের গ্যাস লিক হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। পাশাপাশি ডাকা হয়েছে উচ্চ ক্ষমতাশীল ক্রেনকে। গ্রামবাসীদের অভিযোগ, কয়েক বছর আগে ওই এলাকায় এরকমই একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে যাওয়ায় বিস্তীর্ণ এলাকায় রান্না বন্ধ করে দেওয়া হয়েছিল। 3 দিন ধরে তারা কোনো রান্না করতে পারেননি। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এখানে ঘটনা, আমি তরকারি কাটতে ছিলাম, আমি শব্দ শুনলাম, আর চিল্লাচ্ছি কি ব্যাপার দেখে, গাড়ি পাল্টে গেছে, গাড়ি তো দেখা যায় না, কই গাড়ি রে, কইছে গাড়ি পুকুরে পড়ে গেছে নিচে, ঠিকই দেখি তাকে গাড়ি পাল্টে খাইছে। আমি তখন তো বৃষ্টি পড়তেছে, তো আমি চলে গেলাম, কইছে কোনো কিছু জ্বালা জ্বালি নাই, রান্না বন্ধ, অমুক বন্ধ, তাহলে খাবো কি? রান্না না করতে না করলো খাওয়ার, রান্না করে বাড়ি না করলো, আগুন জ্বলাই নিচ্ছে সেখানে, এই যে গ্যাস গাড়ি পাল্টে খাইছে, এখানে মাঝে সাজে গাড়ি পাল্টে খায়, আমরা দেখি তো এখানে আমাদের বাড়ি মাঝে সাজে দেখি তো গাড়ি গ্যাস গাড়ি পাল্টে খায়। তাতে কি এর আগে যে ওখানে কতদিন বন্ধ? 3-4 দিন ছিল বন্ধ। সমস্যা না? হ্যাঁ সমস্যায় তো, না খায় মুরগি বাচ্চাদের কষ্ট হচ্ছে, সমস্যাই আমাদের গরিব মানুষের সমস্যায়, সারাদিন রান্না করবো দুপুরবেলা খাবো, কষ্টই আমাদের। ভারত গ্যাস বটলিং প্ল্যান্টের সেফটি অফিসার বিস্তর পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন, এই মুহূর্তে গ্যাস লিকের কোনো লক্ষণ দেখা যায়নি। তবে ঘটনাস্থল থেকে 30 মিটার ব্যাসার্ধ এলাকায় আগুন জ্বালানো যাবে না। মানে আমাদের যেমন এরকম গ্যাস ট্যাঙ্কার আমাদের প্ল্যান্টে প্রতিদিন 30 মিনিমাম 24 থেকে 30টা খালি হয়, তারপরে আমরা গ্যাসগুলো ভরে ডিস্ট্রিবিউট করি সেগুলো, ঠিক আছে? তো কতটা রিস্কফুল মনে হচ্ছে এটা? রিস্কফুল এখন যে সিচুয়েশনটা অ্যাসেস করার পরে এতে রিস্ক এখন কিছু নেই, যদি সাকসেসফুলি আমরা একটা রেস্কিউ করতে পারি তাহলে রিস্ক কিছু নেই, ডিউরিং রেস্কিউ অপারেশন মেবি কিছু দিন এসকেলেট করে, অ্যাজ অফ নাও নো ড্যাঞ্জার। বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে, যদিও এই পরিস্থিতিতে যথেষ্ট সমস্যায় পড়েছেন তারা। দ্য ওয়াল ব্যুরো।